তাহলে ব্যান্ড চলে এসেছে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু এক্সোটিক বার্ড দেখাবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে অনেক মানুষজন এসেছে, অনেক ভিড় এখানে। তো এখানে পাখি ছাড়াও অনেক কিছুই আছে দেখার মতো, তো আমি সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন নিচে অনেক রকম রঙিন মাছ রয়েছে নিচে। এটা লম্বা করে একটা পুকুর আছে, বড়দের ছাড়া আছে। আর এই সাইডে প্রথম থেকে আমরা পাখি দেখতে শুরু করব। তো এখানে কিছু বদরি পাখি আছে। তো সাধারণত এই পাখিগুলোকে বাজিগর পাখি হিসেবে সবাই চেনে। তো প্রথমে আমরা বাজিগর পাখি থেকে শুরু করলাম। তো দেখতে পাচ্ছেন নিচে অনেক এখানে পাখি রয়েছে। এখানে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে, দেখতে অসাধারণ লাগছে। আর পাখিটাতে রয়েছে এখানে, এখানে কিছু পাখি রয়েছে, এখানে লাভ বার্ড রয়েছে। লাভ বার্ড বাজরিগর দুটো মিশিয়ে এখানে ছাড়া আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনে যে পাখিটা রয়েছে সেটা হচ্ছে লাভ বার্ড। আর এখানে কিছু বাজরিগর পাখিও আছে। তো দুটো খাঁচা দেখলাম, দুটো খাঁচার মধ্যে লাভ বার্ড আর বাজরিগর পাখি ছিল। আর এই খাঁচাটাতে দেখি, দেখা যাক কী আছে। তো এটা তো লাভ বার্ড আর বাজরিগর পাখি রয়েছে। তো এখানে পাখিটা হোয়াইট পাখিটা দেখতে কত সুন্দর। আর এখানে সানকনিয়র পাখি রয়েছে, তিনটে সানকনিয়র রয়েছে, তিনটে এখানে এসে এক জায়গাতে রয়েছে। আর এখানে রয়েছে ককটেল, আমি ভালো করে দেখাবো। তো এখানে ককটেল রয়েছে, অনেক ককটেল রয়েছে। লাইন ধরে সব বসে আছে। সব রকম ককটেল রয়েছে, তবে ব্ল্যাক ককটেলটা সব থেকে বেশি রয়েছে এখানে। আর এই খাঁচাটাতে যে পাখিটা আছে সেটা আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এই পাখিটার নাম আমার জানা নেই, যদি কারো এই পাখিটার নাম জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই পাখিটা দুটো আছে, একটা উপরে একটা নিচে। পাখিটা দেখতে অসাধারণ। আর আমাদের সবার প্রিয় এখানে আছে কাকাতুয়া। দুটোই কাকাতুয়া একবার দেওয়ালের কালার সাথে মিশে গেছে, বোঝাই যাচ্ছে না যেখানে কাকাতুয়া পাখি আছে। জাস্ট পা ঠোঁট দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে কিছু আছে। তো দেখতে পাচ্ছি না, জুম করে দেখালাম কত সুন্দর লাগছে দুজনে একসঙ্গে বসে আছে। আর এই খাঁচাটাতে একটা সানকনারি ছিল, জাস্ট একাই করে গেছে। আর এখানে আছে এই পাখিটা, তো নাম আমার জানা নেই, যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে দুটো আছে, একটা উপরে একটা নিচের দিকে আছে। তো অনেক দূরে আছে ওই জন্য ভালো করে আমি দেখাতে পারছি না। আর এটা তো সবাই চেনে, এটার নাম হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট। তো আমি দেখলাম আফ্রিকান গ্রে প্যারট, হয়তো আমি ভেবেছিলাম দুটো আছে কিন্তু এখানে একটাই আছে। আর আমাদের সবার প্রিয় পাখি, সবার প্রিয় সেটা হচ্ছে আমাদের ম্যাকাও। তো পাখিটাকে দেখে যা মনে হলো পাখিটা হয়তো ট্রেন আছে, কারণ এখানে যত মানুষজন আছে তার মধ্যে এই এখানে বসে চুপচাপ নিজের শরীর পরিষ্কার করছে, তার কোনো ভয় নেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবাই এখানে ফোনে ছবি তুলছে, তাও ওর কোনো ভয় নেই, সে নিজের তালে পা পরিষ্কার করে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের, এই পাখিটার নাম হচ্ছে চীনা মুরগি বলে বেঙ্গলিতে। এখানে নাম দিয়েছে চীনের লেডি আমহার্স্ট। এই পাখিটাও দেখতে খুব সুন্দর। আর এখানে আছে হলো, এখানেও সানকনিয়ারই রয়েছে। তো দুটোই সানকনার রয়েছে, হয়তো এটা ব্রিডিং পেয়ার আছে ওই জন্য এখানে দুটোই রেখেছে।
নিচে খাবার দেওয়া আছে, খাবার খেতে গেল। তো এই সান কনভার্টার কালার খুবই সুন্দর, খুবই সুন্দর হলুদ রেড দিয়ে কালার আছে, দারুণ দেখতে। আর এখানে একটা রঙিন পাখি রয়েছে, এই পাখিটাও খুবই সুন্দর দেখতে। তো এতদিন আমি ফোনে দেখেছিলাম, আজ আমি ফার্স্ট টাইম দেখলাম তাকে একদম কাছ থেকে। তো পাখিটা এক কোনায় চুপচাপ বসেছিল, তাই ওর ভিউটা আমি ভালোভাবে পেলাম না। আর এখানে ফিমেলটা আছে, যেটা বেশি রঙিন সেটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে ফিমেল। তো সব কোনাতে ঢুকে আছে, তাই জন্য ভালো মতো দেখা যাচ্ছে না। আর এখানে আছে রঙিন মাছ, অনেক রকম মাছ রয়েছে এখানে, পুরোটাই মাছ রয়েছে, সব রকম মাছ। সাধারণত এই মাছগুলোকে গোল্ড ফিশ বলে, হয়তো আমার ঠিক জানা নেই। আশা করি আপনাদেরকে ভালো মতন দেখাতে পারছি। আর এই মাছগুলোকে হয়তো কই কাপ বলে। এখানে ওই সেম মাছগুলোই আছে। তো আপনাদের কারো যদি জানা থাকে, মাছগুলোর নাম যদি জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানে কিছু ছোট ছোট মাছ রয়েছে রঙিন রঙিন, তো কালারগুলো অনেক সুন্দর সুন্দর আছে। তো মাছ দেখা আমাদের শেষ। তো এখন আমাদের এখানে পায়রা রয়েছে, এখানে অনেক রকমের পায়রা রয়েছে, কী কী পায়রা আছে আমি ঠিক বলতে পারছি না। পায়রাগুলো তো একদম বাজে পজিশনে আছে। খাঁচাগুলো পরিষ্কার সেরকম নেই, প্রচুর নোংরা, রাখার কাজে রেখে দিয়েছে, যত্ন সেরকম নেই। আমার সামনের এই মিলটা আমাকে ভীষণ সুন্দর লেগেছে, খাবারটা খুবই সুন্দর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, জুয়ের ভিতরে অনেক লোকজন, প্রচুর ভিড়। তো ক্যামেরা করতে একটু অসুবিধা হচ্ছে। আর এখানে আছে একটা ইন্ডিয়ান ময়ূর, কালারটা ভীষণ সুন্দর। এটা হচ্ছে মেল, এর নামটাও আমার জানা নেই। তো আপনাদের যদি কারো এর নাম জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখানে আছে হলো র‍্যাবিট, প্রচুর র‍্যাবিট আছে। তো র‍্যাবিটগুলোর আমি দেখলাম বাচ্চাও এখানে প্রচুর আছে, মানে এই এইটুকু জায়গাতে র‍্যাবিটের বাচ্চা প্রচুর আছে, প্রচুর র‍্যাবিটের বাচ্চা। তো র‍্যাবিটের ব্রিডিং এখানে খুবই সুন্দর হচ্ছে, আশা করি যা আমি দেখে বুঝলাম আমার প্র্যাকটিক্যাল হিসাবে। এখানে পুরোটাই র‍্যাবিট আছে। তো র‍্যাবিটগুলো যদি গুনতি করা যায়, তাহলে মোটামুটি 50 পিস র‍্যাবিট হয়ে যাবে। তো আমাদের র‍্যাবিট দেখা শেষ, এবার আমরা অন্য কিছু দেখবো। এখানে সেম পায়রা, যেখানে এর আগের পায়রাগুলো দেখলাম ওই সেম পায়রা এখানেও রয়েছে। এখানে সেরকম না, এখানে অল্প কিছু পায়রা আছে। আর এই পায়রাটা আমি দেখলাম ওই জায়গার যেখানে বসে আছে সেখানে ডিম দিয়েছে, দেখতে পাচ্ছি বন্ধুরা ডিমটা দেখা যাচ্ছে অল্প অল্প। তো এদের ডিম যে দিয়েছে ওপেন একবারে ডিম দিয়ে দিয়েছে, একটা ডিম দেওয়ার এদের জায়গাও নেই, রাখেনি। আমার মতে এখানে এদের ডিম পাড়ার জন্য কিছু জায়গা করে দিলে বেটার হয়। আর এখানেও একটা অসাধারণ প্যারট আছে,
তো এই প্যারটার নাম সাধারণত লরি বলা হয় এই প্যারটাকে। তো এই প্যারটার কালার অসাধারণ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই কোনো মুভমেন্ট করছে না, আমি আগে অনেক চেষ্টা করলাম মুভমেন্ট দেওয়ার বাদে, কোনো মুভমেন্ট করছে না, এক জায়গাতেই আছে। তো তার পাশে একটা ছোট্ট ঝর্ণা, সেই ঝর্ণাটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে অনেক মানুষজন সেলফি তুলছে ঝর্ণাটার কাছে এসে, তো আমি তাদের মাঝখান দিয়ে এসে আমি একটু ঝর্ণার ভিডিওটা করে নিলাম। এখানে কিছু রাজহাঁস রয়েছে, আপনাদের কারো কারো মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই চিড়িয়াখানাটা আসলে কোথায়। তো চিড়িয়াখানাটা হচ্ছে আমি সামনে দেখাবো। তো এই চিড়িয়াখানাটা হলো কাঠগোলা বাগান বাড়িতে, সামনে দেখতে পাচ্ছেন, দেখে হয়তো বুঝতে পাচ্ছেন। তো এর মধ্যে সেই চিড়িয়াখানাটা অবস্থিত, তো পুরোটাই দেখানোর চেষ্টা করলাম চিড়িয়াখানা। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো এখানে আমি গোলাপ গাছও দেখাবো, অনেক গোলাপ গাছ আছে, এক একটা গোলাপ গাছ এক এক রকম, তো দেখে খুব সুন্দর লাগলো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।